হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করছেন লিওনেল মেসি, যদিও প্রথম মৌসুমটা খুব একটা ভালো কাটেনি লিওর। প্যারিস সেন্ট জার্মেন লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের আশায়, কিন্তু লিওনেল মেসিকে দলে ভিড়ালেও পারফরমেন্স খারাপ হওয়ার কারণে গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে প্যারিস সেন্ট জার্মেন। এ মৌসুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়র সহ সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে। প্যারিস সেন্ট জার্মেনে লিওনেল মেসি যোগ দেওয়ার পর বেশ কয়েকটা রেকর্ডও করেছেন। এবার অলিম্পিক লিওর বিপক্ষে মাঠে নেমে লিওনেল মেসির গোলেই জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেন। আর এই গোলের মাধ্যমেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নতুন রেকর্ড গড়লেন। এই রেকর্ডের মাধ্যমে লিওনেল মেসি রোনালদোকেও পিছিয়ে ফেললেন। ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় নেইমার জুনিয়রের দুর্দান্ত একটা পাস থেকে গোল পান লিওনেল মেসি। এই ওয়ান টু ওয়ান পাসিং দেখার মতো ছিল। আর এই গোলের মাধ্যমে নন পেনাল্টি গোলে লিওনেল মেসি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর পেনাল্টিবিহীন গোলের সংখ্যা ছিল 671, আর মেসির বর্তমান গোলের সংখ্যা 672। আর তাছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে 150টি ম্যাচ কমও খেলেছেন লিওনেল মেসি। লিওনেল মেসির এই গোলের মাধ্যমে প্যারিস সেন্ট জার্মেন যে জয় পেয়েছে, সেই জয়ে বর্তমানে তারা লিগ টেবিলের শীর্ষ অবস্থান করছে। 8 ম্যাচে 7টি জয় পেয়েছে প্যারিস, পাশাপাশি 1টি ড্র করেছে, যার ফলশ্রুতিতে এখন বর্তমান পয়েন্ট 22। অন্যদিকে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক মার্শাল। তবে লিওনেল মেসি এ ধরনের পারফরমেন্স ধরে রাখতে পারলে সামনে আরও বেশ কিছু রেকর্ড ভাঙতে পারবেন। আমরা প্যারিস সেন্ট জার্মেনের দুর্দান্ত খেলা দেখতে চাই, লিওনেল মেসি নেইমার জুনিয়রের বেস্ট পারফরমেন্সটাও দেখতে চাই। আর সেটা যদি সম্ভব হয় তাহলে এবারে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে প্যারিস সেন্ট জার্মেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেল অর্থাৎ ফুটবল ফাইলসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।